नमस्कार आमार चैनल कुक स्पाइसी ते तुम्हारे सकल के स्वागत। आज आमरा बनाबो एक चटजल्दी स्नैक्स जेटा भीषण टेस्टी और हेल्दी प्रत्येक बच्चार भीषण प्रिय क्रिस्पी स्वीट कॉर्न। रेसिपिटा जदि भालो लागे लाइक और शेयर कर दिओ और आमार चैनेले नतून एले सबस्क्राइबो कर दिओ। चलो देखे नी किभाबे बनाबो एई क्रिस्पी स्वीट कॉर्न। प्रथमे एकटा ससपैने दो कप जल निये ताते सामान्य नून देबो। तारपर जलटा फुटे उठले एक कप स्वीट कॉर्न तार मध्ये दिए देबो। पाँच सात मिनट फुटिए समस्त कॉर्नगुलोके जल थेके छेके तुले निते होबे। तारपर एकटा बोले कॉर्नगुलोके दिए ताते 1/4 कप कॉर्नफ्लावर एकटु लाल लंकार गुड़ो ও নুন দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে সেটা গরম হলে মিডিয়াম ফ্লেম করে কর্নফ্লাওয়ার মাখা সমস্ত কর্নগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এই ভাজা কর্নগুলোকে আরও টেস্টি করার জন্য দুটো ফ্লেভার দিয়েছি, সেই জন্য দুটো বলে কর্নগুলোকে ভাগ করে নিয়েছি। একটাতে দিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স আর গ্রেট করা চিজ, তাতে একটা ইটালিয়ান পিজা ফ্লেভার আসে। আর একটাতে দিয়েছি আমাদের ইন্ডিয়ান টক ঝাল ফ্লেভার, তাতে দিয়েছি কুচানো পেঁয়াজ, ধনে পাতা, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর লেবুর রস। আমি দুরকম ফ্লেভারে করে দেখালাম এই ক্রিস্পি সুইট কর্ন, যেটা সন্ধেবেলার স্ন্যাক্স বা যে কোনো সময়ই টাইম পাস করার জন্য দারুণ, তোমরা ঝটপট করে নিতে পারবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।